যে আশা নিয়ে ক্লাসটা করছেন বা আপনার সঙ্গে নিশ্চয়ই যখন ডিসকাশন হয়েছিল ভর্তির আগে, তো অনেকের অনেক রকম কোয়ারি ছিল। সব থেকে বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রাস্টের জায়গাটা, অর্থাৎ বিশ্বাসের জায়গা। অনলাইনে তো অনেক এত ফ্রড হয়, তো সেই জায়গায় বিশ্বাস করা যায় না যে কিছু একটা মানে শেখা যাবে অনলাইনে। তো আপনার মোটামুটি সবাই প্রায় কম বেশি সিনিয়র, তো আপনাদের যদি এক একজন আপনাদের ছোট্ট মতামত দেন আমার ভালো লাগে, আরও কাজ করতে আরও নতুন কিছু ভাবতে। তো এই যে ইনোভেটিভ আইডিয়াটা নিয়ে এসেছিলাম, তো আপনাদের কেমন কাজে লাগছে বা উপকার লাগছে আপনারা যারা বলবেন এক একজন বলতে পারেন। খুব একটা ভালো আইডিয়া। আমি একজন নতুন এই ডিটিপি লাইনে, কোনোদিন কোনো কিছুই শিখিনি। আমি স্কুলের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে কাজগুলো করে থাকি। তো আমার এখনো পর্যন্ত 20টা ক্লাস হয়েছে, তার থেকে অনেক কিছুই আমি এখনো পর্যন্ত শিখতে পেরেছি, এবং তার জন্য জীবিকা সংস্থানকে অসংখ্য ধন্যবাদ। এবং আশা করি আগামী দিনে আরো অনেক কিছু শিখবো। যদিও আমার কিছু সফটওয়্যার প্রবলেমের জন্য আমি কিছু প্রোগ্রাম মানে কিছু প্র্যাকটিস করতে পারছি না, যেমন আমার একটু কোরাল ড্র সফটওয়্যারের প্রবলেম রয়েছে এবং এসআরবি বাংলার প্রবলেম থাকার জন্য আমি সেগুলো প্র্যাকটিস করতে পারছি না। বাট বেসিক্যালি প্রত্যেকটা ভিডিও আমি ফলো করছি, প্রত্যেকদিন আমি ক্লাসগুলো দেখি এবং নিজেকে আপডেট করি। অনেক কিছু এখন পর্যন্ত শিখতে পেরেছি। বললাম যে আমি নতুন কিছু কিছুই জানতাম না এই ব্যাপারটা সম্বন্ধে, যদিও আমি প্রোগ্রামিং নলেজ রয়েছে কিন্তু এই ব্যাপারটা সম্বন্ধে কোনো নলেজ ছিল না। তাই আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি এবং আগামী দিনে আরো অনেক কিছু শিখতে পারবো, এর জন্য আমি জীবিকা সংস্থানকে অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ নয়ন বাবু। সুমন রায় চৌধুরী, সুমন কিছু বলো। হ্যাঁ স্যার, আমি যখন একদিন আমি হঠাৎ ফেসবুক চালাচ্ছিলাম, ফেসবুক অন করছিলাম, সেই মুহূর্তে আমি আপনাদের অ্যাডটা দেখতে পেয়েছিলাম ফেসবুকে। ফেসবুকে অ্যাড দেখার পর আমার ডিটিপি আমাদের তথা উত্তর দিনাজপুরে ডিটিপি আমাদের একজন শেখায়, সে হচ্ছে জয়, মানে শেখায় বলতে সে ডিটিপি কাজ করতো আর কি। আচ্ছা, এবার আমি আমার একটা ছোট একটা স্টাডি সেন্টার আছে, নেতাজি ওপেন ইউনিভার্সিটির স্টাডি সেন্টার, যেখানে আমি কোচিং শেখাই। আচ্ছা, সেই স্টাডি সেন্টার করে আমার স্যার উত্তর দিনাজপুরে আমার যেহেতু ডিটিপি নেই, আমি সেটা ভাবছিলাম আমি শিখবো। এবার আমি একদিন জয়কে বলেছিলাম সেই ব্যাপারে, অ্যাডভার্টাইজ দেখার আগে আমি জয়কে বলেছিলাম, তো জয় বলেছিল অনলাইনে শেখায়। তো বাড়িতে ডিসকাশন করার পর আমার একটু আর কি বিশ্বাস হলো না ওর কথাতে। তো আমি মেদিনীপুরে আপনাদের হলদিয়াতে আমি প্রগতি কোচিং সেন্টারে আমি প্রায় বছর এক বছরে আমি দুবার তিনবার যাওয়া হয়। আচ্ছা, তো আমাকে বাবা বলছে শিখলে বাহির থেকে শিখ, তাহলে তুই জিনিসটা বেটার শিখতে পারবি। তাতেও আমার প্রথমে আমি টাকাটা দিতে আমার তৃতীয় বোধ হচ্ছিল, অনলাইনে টাকা দেবো যদি সেটা এলোমেলো হয়ে যায় বা কিছু একটা হয়ে যায়। তারপরে আমি দেখছি স্যার না, আমি এখানে দিয়ে আমি কোনো ভুল করিনি, আমি আজকে যা শিখছি সেটা স্যার এই জীবিকা সংস্থান থেকে শিখতে পাচ্ছি। আচ্ছা বেশ, তো অনিমেষ কেমন লাগছে বলো। হ্যালো, হ্যাঁ অনিমেষ। হ্যাঁ কি বলেন স্যার, আরেকবার বলুন। হ্যাঁ বলছি, ক্লাসটা কেমন লাগছে বা কতদূর হয়েছে? একদম একদম কোনো কথা নেই স্যার, এবং মানে আমি তো প্রথম ভেবেছিলাম যে এইভাবে কিছু হবে বলে আমার মনে হয় না, কিন্তু তাও ভেবেছিলাম যে যেভাবে দেখানো আছে সেভাবে চেষ্টা করব, যদি হলো তো হলো না হলো ওকে। কিন্তু তারপরে এখন যা দেখছি মানে সত্যি, আমি তো দুটো তিনটে জায়গায় কম্পিউটারে গেছিলাম, তো সেখানে নানান বিষয় নিয়ে শেখার, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আমি আগামী গতকাল না তার আগের দিন এতে ফেসবুকে দেখছিলাম ইম্যাজিক বলে একটা কোম্পানি রয়েছে। আচ্ছা, যারা যারা মানে যাবতীয় ডিটেলস শেখাচ্ছে, এবং পুরোটাই একই জিনিস, পেজ মেকার, কোরেল ড্র আর এই বাংলা এসআরবি, এগুলোই শেখাচ্ছে। 45,000 চাইছে। আচ্ছা, তো 45,000 দেখে আমি তাদেরকে কল করেছিলাম যে আমি বললাম হয়তো কোনো কারণে হয়তো একটা শূন্য এক্সট্রা বসিয়ে ফেলেছে, বুঝতে পারে। তো ফোন করে আবার আমি তাকে যখন বললাম, বলছে না এটা সত্যি 45,000 লাগবে। আচ্ছা, তো আমি তারপরে বুঝলাম যে না, মানে আমরা যা শিখছি সেটা যথেষ্ট ভালো, এবং আর মানে আমি যে কম্পিউটার সেন্টার গুলোতে গেছিলাম তারা অনেক বেশি টাকা নিয়েছে, এবং তা আমি কাজের কাজেও কিছু করতে পারি। আচ্ছা বেশ, কিন্তু এখান থেকে পেজ মেকারের যা কাজটা শিখেছি অলরেডি তা মোটা মানে যথেষ্টই ভালো। মোটামুটি যেভাবে দেখানো আছে মার্কেটের টোটাল যা কাজ ওই 11টা ক্লাসে যেভাবে দেওয়া আছে, ওর বাইরে কোনো কাজ নেই,
ঠিক আছে, এটা আমার চ্যালেঞ্জ থাকলো। মানে যারা আমাদের অলরেডি এমন কয়েকজন রয়েছেন যাদের অলরেডি প্রেস রয়েছে, দীর্ঘদিন ধরে প্রেস রয়েছে, তো তারাও কাজ করেন এবং তারাও স্বীকার করেছেন না আমরাও তো এত বছর ধরে কাজ করেছি, যে টেকনিকে আমরা কাজ আপনি শিখিয়েছেন তো আমরা আরও অনেক ডেভেলপ করতে পেরেছি এবং কাজের ড্রাফটিংগুলো বা যে ম্যাটারগুলো বলি আমরা, ম্যাটার ডিজাইন অনেক তাড়াতাড়ি হচ্ছে। বিশেষ করে সিটের যে কাজগুলো নিশ্চয়ই দেখেছো, সিটের যে কাজগুলো দেখানো হয়েছে কী করে সিট ডিজাইন করা হয়। তো যাই হোক, শুধু প্রত্যেকেই একটা কথা বলার যে এই সাবজেক্টটা এমন একটা বিষয় যে প্রত্যেকটা সাবজেক্টে বিষয়ের সঙ্গে লাগে এটা। তো যারা এটাকে প্রফেশনালি করতে চায় তাদের জন্য তো রয়েইছে জায়গা, যারা সাইড হিসাবে নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করতে চাইছেন তাদেরও ক্ষেত্রে খুব ভালো একটা প্ল্যাটফর্ম এটা। যদি ঠিকঠাক শেখা যায় আপনাকে সারা জীবনের বেনিফিট পাবেন, সারা জীবন। এবং আমাদের সঙ্গে এমন কিছু মানুষ যুক্ত আছেন যারা অলরেডি কম্পিউটার সেন্টার নিয়ে বিজনেস করেন, তো এর আগেও আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষজন আছেন, তো এই মুহূর্তে সম্ভবত আমাদের সঙ্গে একজন আছেন বাইট কম্পিউটারের। তো আপনি একবার, আপনার নামটা আমার এই মুহূর্তে খেয়াল নেই কাইন্ডলি, আমাদের সম্ভবত বাইট কম্পিউটারের আপনারা যিনি আছেন একবার কাইন্ডলি যদি পসিবল হয় একবার আনমিউট করবেন। হ্যালো, হ্যাঁ বলুন। দুটো জায়গা থেকে কোর্স করেছিলাম, এই মৌলানি যুব কম্পিউটার সেন্টার থেকে ট্রেনিংটা করেছিলাম, আর একটা লোকাল একটা ছোট সেন্টার থেকে। তো সেখান থেকে সত্যি কথা বলতে আপনি কাউকে, আমি খারাপ কোনো সার্টিফিকেট দিচ্ছি না, মৌলালী যুব কেন্দ্র যে শেখায় আমার অবাক লেগেছে আপনার ট্রেনিং পিরিয়ডটা দেখার পর যে ওরা সত্যি কি শেখায়। মানে আমিও আমিও অ্যাকচুয়ালি সেই যুব কেন্দ্র যে সিলেবাস যা নোটস যা বই যেভাবে গাইডলাইন মেনে আমিও শেখাতাম, তার মানে আমি আজে মানে একদম অন্তর থেকেই বলছি আমি একটা ছেলেকে তাহলে এতদিন যা শিখিয়েছি শুধু টুল চালাতাম, মানে অ্যাকচুয়ালি কি হয় কিভাবে কাজ করে কোনো প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল একটু অল্প পার্টই দেখাতাম। ধরুন আপনার বিয়ে বাড়ির যে কার্ডের যে ক্লাসটা সিম্বল গুলো ইউজ করে, আমি জানতামই না এই সিম্বল গুলো, আমি এতদিন কি করতাম কোথা থেকে চেয়ে আনতাম বা বলে দিতাম যে যারা কাজ করে ওদের থেকে চেয়ে নিবি, এই ফন্ট সম্পর্কে যে ক্লিপ আর্ট টাইপের যে ফন্ট, এই ক্লিপ আর্ট শব্দটা যে আমি পেয়ে যাবো তারপরে আমি সার্চ করে করে আমি সবগুলো দেখি, আমার ভীষণ উপকার হয়েছে স্যার। যে আজকে আমার 10 নম্বর ক্লাস চলছে, 10 নম্বর ক্লাস পর্যন্ত অ্যাকচুয়ালি পেজ মেকারটা আমার খুব ভালোই জানা ছিল কিন্তু প্র্যাকটিক্যাল কাজটাই খুব কম জানা ছিল আমার, যে অ্যাজ এ মাপ মাপটা কিভাবে হবে, আপনার 10 নম্বর ক্লাসের যে বই বাইন্ডিং যে ব্যাপারটা 4 পেজ বা 8 পেজ, এটা আমার ধারণাই ছিল না যে এটা আমার এইভাবে হতে পারে। আচ্ছা, আপনাকে বেসিক্যালি অনেক অনেক ধন্যবাদ স্যার। আর কারো কিছু কোনো জানার থাকলে বলতে পারেন, তারপর না আমি চলে যাব। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যালো, হ্যাঁ হ্যালো স্যার, নমস্কার, আমি রমেশ হাজরা বলছি হুগলি চাঙ্গিপাড়া থেকে। হ্যাঁ রমেশ বলুন স্যার। অ্যাকচুয়ালি কোর্স সম্বন্ধে সেরকম ভাবে কিছু বলার নেই, আমি যা পেয়েছি মানে আমি অতটা তো জানি না, যা পেয়েছি মানে খুব ভীষণ ভীষণ মানে মুখে ভাষা আসে না যে এটা এর থেকে কতটা ভালো বলা যেতে পারে স্যার। ঠিক আছে, আমি একটা জিনিস স্যার, আমার একটা পার্সোনাল জিনিস আপনার কাছে মানে রিকোয়েস্ট চাইছি। অ্যাকচুয়ালি আমি কম্পিউটার লাইনের ছেলে না, আমি অ্যাকচুয়ালি এখনো বর্তমানে এখন আমি যে জায়গায় আছি হচ্ছে আপনার হাওড়া অঙ্কুরাটি একটা অটোমোবাইল ওয়ার্কশপে আর কি আছি। ঠিক আছে, তো ওখানে আমি কাজ করি টেকনিক্যালি, তো কম্পিউটারের ছেলে সেইভাবে আমি না। তো যাই হোক, আমার একটা রিকোয়েস্ট ছিল যে আমার এই কম্পিউটার প্রফেশন আর এই ডিটিপি লাইনটা আমার খুব ভীষণ ভালো লাগে। একটু আগে একটা ছেলে ভদ্রলোক যে আই ম্যাজিক এর কথা বলছিলেন 45,000 এর, তো আজ থেকে 4 বছর আগে আমি গিয়েছিলাম ওদের ওখানে ইন্টারভিউ দিতে, তো মানে আমি পাইনি, মানে এর থেকেও বেশি মানে কস্টলি খরচ ছিল হয়তো তখন, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। আচ্ছা, তো এই ধরনের কাজ মানে আমি কম্পিউটারের উপর মানে খুব আমার ভীষণ ভালো লাগে, আমি ভীষণ ভালোবাসি, এবং আমার খুব একটা সামর্থ্য নেই যে আমি ভালো কোনো কোর্স করি, কিন্তু আপনি যতটুকু যেটা দিয়েছেন আমার মনে হয় না যে ইন ফিউচার আর কোনো সেন্টার বা কোনো ব্যক্তি আমার আছে যারা এই ধরনের জিনিস কাউকে কোনো স্টুডেন্টকে প্রোভাইড করতে পারে বলে স্যার। ঠিক আছে স্যার, ঠিক আছে,
তো একটা জিনিস যেটা এই ধরনের যদি আপনি সবই করেছেন, যদি কোনো মানে কাজ যদি সেরকম কিছু থেকে থাকে ভালো রকমের কারণ দেওয়ার জন্য খুব ভালো হয়। এটা আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট আপনার কাছে, আমার মনে হয় হয়তো হতে পারে এটা। আমি একটা জিনিস বলি, আমাদের এই লাইনে যারা কাজ শিখে গেছে তারা কেউ কাজ করতে চায় না। আমার কাছে অলরেডি দুটো জায়গায় খুব ভালো পজিশনে কাজ আছে, দুজন আমাকে, তো সেখানে আমি কাউকে লোক দিতে পারি না। মানে এখানে বিষয়টা এরকম, যখন পুরো সাবজেক্টটা শিখে যাবেন তখন দেখবেন, বা আপনি যদি 6 মাস কোথাও কাজও করেন, কাজ করার পর দেখবেন এখানে এই সাবজেক্টটা শেখার পর মাস গেলে 10-12 হাজার টাকা রোজগার করার কোনো ফ্যাক্টর না। যদি একটা কম্পিউটার আর একটা মানে প্রিন্টার থাকে, আপনি বাড়িতে বসেই কাজটা করতে পারবেন, ঠিক আছে? তো এবার বিষয়টা হচ্ছে, যে একবার শিখে যায় বা কাজটা, সে আর চাকরি করতে চায় না। তো আপনি যদি চাকরি করতে চান, অলওয়েজ ওয়েলকাম, আমার কাছে সবসময় অপরচুনিটি থাকে। তো চাকরি নিয়ে কোনো অসুবিধে নেই, চাকরি আপনি পেয়ে যাবেন, শুধু কাজটা শিখে নিন। কাজটা যেভাবে শিখিয়েছি শিখে নিলে চাকরি আছে, ঠিক আছে? মানে স্যার এটা বলার মানে এই কারণ স্যার এখন মানে শুধু আপনি নয়, মানে আমি প্রত্যেকেই ওপেন প্ল্যাটফর্মে বলছি, কারো যদি জব লাগে অবশ্যই আমাকে আলাদা করে বলবেন, হয়ে যাবে। এর থেকে স্যার আর কিছু মানে আমার বলার আর কিছু নেই। আমি ভাবতে পারিনি যে এই সাপোর্টটাও যে আমি পাবো আপনার থেকে, আমি এটা ভাবতে পারিনি স্যার। আপনাকে অশেষ মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। না, বিষয়টা হচ্ছে কি, আমরা এই প্রোগ্রামটা শুরু করেছিলাম লকডাউনে, আর তখন কিন্তু এই কোর্সটা আমি আগেও পড়িয়েছি বাড়িতে, আমাদের ফেস টু ফেস পড়িয়েছি। এগুলোতে আমি 5-6 হাজার টাকা করে কোর্স ফি নিয়েছি। কিন্তু বিষয়টা হচ্ছে, তার ওই লকডাউনে পুরো চিন্তা ভাবনাটা অন্যরকম হলো, বা সেই হওয়ার পর বা পরিস্থিতি অন্যরকম হলো। সেই জায়গা থেকে সার্বিকভাবে আগে যেমন আমরা এই প্ল্যাটফর্মটাকে সেইভাবে ব্যবহার করিনি কোনোদিন, মানে জানা থাকলেও সেটা সম্ভব হয়ে ওঠেনি যে কোনো কারণেই হোক। তো তারপর যখন দেখলাম যে আমাদের কাছে সারা পশ্চিমবঙ্গ সারা বিশ্ব এখন ওপেন হয়ে গেল, তো সেক্ষেত্রে আমরা চেয়েছিলাম যে বেশি পরিমাণ মানুষের কাছে পৌঁছতে যারা এই সাবজেক্টটাকে ভালোবাসে। তো সেক্ষেত্রেই আমরা প্রাইসটাকে অনেক কমিয়েছিলাম, যাতে মানুষ সেটাকে অ্যাটলিস্ট, যেমন অনেকে বলে না যে একবার চলো ট্রাই করে দেখি, যে এখানে এমন অনেকেই আছে চলো একবার ট্রাই করে দেখি। তো বিষয়টা যতক্ষণ না ট্রাই করছে ততক্ষণ তো ভালো মন্দ বুঝতে পারছে না। তো আজকে যখন আপনারা এই যে ফিডব্যাক দিচ্ছেন, তার মধ্যে ধরুন আপনারা 200-400 জন আমার এই মুহূর্তে স্টুডেন্ট, আর সবাই বলছে ভালো ভালো। তো ওই ভালো ভালোটা আপনারা কেন বলছেন? ভালোটা পেয়েছে বলেই বলছেন। তো এটা দেখার পর আরও 10 জন যখন ট্রাই করতে চাইবে, তো যেহেতু আপনাদের ফিডব্যাক রয়েছে, আপনারা ফিডব্যাক দিচ্ছেন লাইভ, তো ডেফিনেটলি আরও মানুষ যারা করতে চায় তারা তাদের কাছেও তারা সেই জিনিসটাকে নেবে। আমি চাই এই সাবজেক্টটা যত মানুষ ভালোভাবে শিখবেন, এই এই মার্কেটটা আবার আরও সুন্দরভাবে বেরোবে। হয়তো অনেকে ভাবে যে, অনেকে আমাকে বলে যে সবাই যদি রিডিপি শিখে যায় তাহলে মার্কেটের কী হবে। আমি তাদেরকে একটা কথাই বলি, সবাই যদি রিডিপি শিখে যায় এই মার্কেটটা বুম বুম করবে, ঠিক আছে? মানে আরও মার্কেটটা সুন্দর হবে। হ্যাঁ, আমি স্যার একটা কথা, আমি যখন লকডাউন, হ্যাঁ স্যার, আমি যখন লকডাউনের পর থেকে আমি আপনার মানে এটা চ্যানেলটা যখন থেকে শুরু হয়, আমি তখন থেকেই মানে ভীষণ পরিমাণে ফলো করতাম, ভীষণ পরিমাণে। আমি নিজে 4-5 বার পেমেন্ট মানে করবো আবার ফিরে চলেছি, কারণ স্যার আমি সত্যি কথাই বলছি, মানে লুকিয়ে না, আমার ফিনান্সিয়াল কন্ডিশনটা এতটাই খারাপ, আর আমি স্যার এত মানে চিট বা ঠকেছি কম্পিউটার সেন্টারের দিক থেকে স্যার, আমি শিখতে গিয়ে স্যার, আমার একটা অভিজ্ঞতা থেকে, আমার এখন 27 বছর, আমি এতটা ঠকেছি, মানে এই 600-800 টাকা আমি যে পেমেন্ট করতে গেছি, আমার এতটা ফিনান্সিয়াল কন্ডিশন স্যার খারাপ, আমি মানে 4 বার পেমেন্ট করতে গিয়ে আমি ফিরে এসেছি আমার বন্ধুদের মানে মোবাইল থেকে আর কি স্যার, ঠিক আছে? তো তারপরে লাস্ট আমি মানে খুব মানে অনেকটা মানে ভরসা করে কি মানে আপনাকে বোঝাতে পারবো না যে কিভাবে ওটা আমি করেছি, মানে আমি পেমেন্ট করার পর থেকে যেদিন থেকে কোর্স পেলাম, তো আমি মানে সাথে সাথে আমি ওটা যখন দেখলাম আমি তখনই বুঝেছি যে এটা মানে আমার এতটা লেট করা উচিত হয়নি। আমি যদি লকডাউন থেকে শুরু করতাম তাহলে আমার এতটা মানে আমার ইজি হয়ে যেত, আমি সময় অনেক পেতাম। এখন আমাকে একটা মেকানিক্যাল গ্যারেজে কাজ করে এ করে আমাকে করতে হচ্ছে, যার জন্য অনেকটা সময় কম পাচ্ছি, কিন্তু তখন করলে আজকে আমি কিন্তু আরো আরো অনেক বেশি এটা ইজি হয়ে যেত, আর আমি অনেকটা এগিয়েও যেতাম, অনেক পিছিয়ে পড়েছি মনে হচ্ছে এখন স্যার, সত্যি কথা এটা। ঠিক আছে, একটা কথা আছে না, বেটার নেভার, ঠিক আছে, দেরিতে হলেও স্টার্ট করেছেন, লাইনে থাকুন, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আমার তরফ থেকে আমি আপনাদের জন্য যতটা সম্ভব চেষ্টা করছি, এবং সেক্ষেত্রে আমার যে মানে কি বলবো একটা পারিশ্রমিক, সেটা যতটা মিনিমাম না নিলে নয় সেইভাবে কাজগুলো করছি। তো নিশ্চয়ই আপনারা সেটা কাজ করার পরেই বুঝতে পাচ্ছেন। এনিওয়ে, হ্যাঁ স্যার, সঙ্গে থাকুন, কোনো অসুবিধা নেই, আমাকে ফোন করে নেবেন, আমি গাইড করে দেব। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ স্যার, ঠিক আছে।